আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার ছোট্ট বাগান। আমি বারান্দাতে ছোট্ট সবজি বাগান করলাম, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভালো লাগলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি পুঁই শাক লাগালাম, কুমড়া শাক। আসলে সবজি বাগান করাটার মধ্যে অনেকটা আনন্দ আছে, আমার কাছে ভালোই লাগে। এই তো আমার কুমড়ো গাছগুলা ধীরে ধীরে বড় হচ্ছে আর আমার কাছে আনন্দ লাগতেছে। তারপর এই তো সিম গাছ, সিম গাছও বড় হচ্ছে। এই কলমি শাক, কচু শাক, পুঁই শাক, তেমন বেশি কোনো সবজি গাছ লাগাইতে পারি নাই, এই যতটুকু আর কি পারা। তো আজকে আমি আমার ছোট্ট এই সবজি বাগান থেকে পুঁই শাক তুলবো আর রান্না করব, ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ আর মসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না। তো এই তো আমি পুঁই শাকগুলোকে তুলে নিয়ে নিতেছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এই তো আমি পুঁই শাকগুলো তুলে নিতেছি। এই তো আমার সবগুলা পুঁই শাক তুলে নেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছেন সবগুলা পুঁই শাক নিয়ে নিলাম। নিজের হাতে লাগানো পুঁই শাক অনেক মজা করে রান্না করব আর খাবো। এই তো পুঁই শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপর আমি মূল রান্নায় চলে যাব। রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর নেড়ে একটু ভেজে নেব। এই তো আমার পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এই তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো মসুরের ডাল দিয়ে দিলাম। আমি মসুরের ডালগুলোকে আগেই পরিষ্কার করে 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি, এখন ডালগুলোকেও ভেজে নিতেছি। এই তো সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়ে আবারও একটু ভেজে নেব। এই তো আমার চিংড়ি মাছ, মসুরের ডাল সব মশলা ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে মসুরের ডালগুলো মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব।
ফিরে আসব মসুরের ডাল মোটামুটি সিদ্ধ হওয়ার পর। এই তো ঢাকনা খুলে নিয়ে নিলাম, আমার ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেল আর ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দেব। এখন অপেক্ষা করব শাকগুলো নুয়ে আসা পর্যন্ত। আমি আজকে ঢাকনা ছাড়াই রান্না করব। ঢাকনা ছাড়া শাকগুলো রান্না করলে শাকগুলোর কালার সবুজই থাকবে। এই তো একটু নেড়ে চেড়ে দিতেছি। এই তো আমার পুঁই শাকগুলো নুয়ে শাক থেকে অনেকটা পানি উঠে এসেছে। এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে নেড়ে মিশিয়ে নেব। আমি আজকে বাড়তি কোনো পানি ব্যবহার করব না। শাক থেকে যে পানি বের হলো ওই পানিতে পুঁই শাকগুলোকে রান্না করব। এই তো আমার শাক রান্না প্রায় হয়ে গেল। এখন আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দেব। তারপর চুলা বন্ধ করে নামিয়ে পরিবেশন করব। এই তো চুলা বন্ধ করে নামিয়ে পরিবেশন করে নিলাম। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর আমার কথায় যদি কোনো ভুল থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।